শনিবার উদয়পুর মহকুমার চন্দ্রপুরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হল গোমতী জেলা ভিত্তিক ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতালের। এদিন ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে হাসপাতালের সূচনা করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, স্বাস্থ্য সচিব জে কে সিনহা এবং অধিকর্তা ডক্টর সুভাশিস দেববর্মা সহ দফতরের আধিকারিকরা। এদিনের গোমতী জেলা ভিত্তিক ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই হাসপাতালে ২৪ ঘন্টা পরিষেবা দেওয়া হবে। হাসপাতালে আপাতত ৬ জন চিকিৎসক সহ নার্স ও কর্মী দেওয়া হয়েছে। হাসপাতালটি দেখাশোনার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। চিকিৎসার জন্য বহিরাজ্যে যাওয়ার প্রবণতা কমাতে রাজ্যের জিবি হাসপাতালে সুপার স্পেশালিটি ব্যবস্থা করা হয়েছে। এখন বহু জটিল রোগের চিকিৎসা হচ্ছে, যাতে মানুষ বাইরে গিয়ে সর্বশান্ত না হয় সেই ব্যবস্থা করেছে সরকার বলে জানান মুখ্যমন্ত্রী। সেই কলেজগুলো এখানে আছে, তো সব মিলে একটা মেডিকেল হাব এবং মেডিকেল যে ইউনিভার্সিটি সেটাও করা যায় কিনা আমাদের মাথায় আছে, সেটাও আমরা করব। এবং সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে মানুষের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আপনার যে মানুষ থেকে যে কাজ এই দেশকে সুরক্ষিত রাখা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের জন্য কাজ করা, নিজের জন্য তো করবেই কিন্তু রাজ্যের জন্য দেশের জন্য করা সেটা কিন্তু সম্ভব হয় না। এখানে এই বিষয়ে কথা হয়েছে, তো আমি আশা করি যে আপনাদের এই যে হাসপাতাল এখানে আজকে উদ্বোধন হলো, রাজ্য সরকার উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করে, প্রধানমন্ত্রীর মার্গদর্শনে কাজ করছে সরকার। এই উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা ও কার্যকর করার সময় বিরোধী দলের সদস্যরা অনুন্নয়ন নিয়ে সরব হন, কার সাথে কে থাকবে এই নিয়ে ব্যস্ত তারা। রাজ্য জুড়ে উন্নয়ন ঘটানোয় তাদের চক্ষুশূল হচ্ছে সরকার, এতে কিছু যায় আসে না বলে জানান মুখ্যমন্ত্রী। মানুষের সমস্যাগুলি নিরসন ঘটানোই সরকারের মূল লক্ষ্য বলে দাবি করেন। ডাক্তারদের চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের সাথে ভালো ব্যবহার করার জন্য বিশেষ বার্তা দেন এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখানে ডাক্তারবাবুরা যারা আছেন আমি ওনাদেরকে বলবো যে মানুষের সাথে যেন একটু ভালো ব্যবহার ওনারা করেন, কারণ অনেক সময় ইরিটেটেড থাকে অনেক সময় ডাক্তারবাবুরা, এত পেশেন্ট থাকে, তো পেশেন্টের এই যে এত লম্বা লাইন সেটা দেখে কাজ করতে করতে সেটা যেন না হয়, সবসময় মানুষের সাথে ব্যবহার ঠিকঠাকভাবে করা। এবং স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদেরকে আমি বলবো, এবং এখানে ইন্টিগ্রেটেড হসপিটাল যেটা বললো যে বিভিন্ন যেসব সেন্টারগুলো আছে সাব সেন্টার এটার সাথে যুক্ত আছে। উল্লেখ্য, এই হাসপাতালটি একটা সময় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হিসেবে পরিষেবা দিত, পরবর্তী সময়ে কোভিডের সময় কোভিড হাসপাতাল হিসেবে রোগীদের রাখা হতো, পরে বেশ কিছুদিন বন্ধ থাকার পর এদিন জেলা ভিত্তিক ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল হিসেবে উদ্বোধন হয়।